হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি পুরনো কিছু ডিজাইন নিয়ে এই ডিজাইনগুলোর ভিডিও লিংক টাইটেল সমেত আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা ওখান থেকে দেখে নেবে তো দেখো এটা এলোফোরের ডিজাইন ঢেউয়ের মতো ডিজাইনটি তৈরি হয়েছে এরপরে দেখো ফুল এবং পাতা ফুলপাতার ডিজাইন কিছুটা কলকার মতো এই হচ্ছে পুরো আসনটি তৈরি করলে এই রকম লাগবে দেখতে আবারও দেখো আরেকটি এলোফোরের আসন নিয়ে এসেছি সম্পূর্ণ আসনটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই হচ্ছে সম্পূর্ণ আসনটার লুক প্রত্যেকটি আসনের যা ডিজাইন তোমাদের দেখাচ্ছি প্রত্যেকটি ডিজাইনের নাম এবং তাদের লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা ওখান থেকে দেখে নেবে এবং প্রত্যেকটি ডিজাইনের দেখো সঙ্গে আমি নাম্বারও দিয়ে দিচ্ছি এই নাম্বার দেখে দেখে তোমরা লিংকে ক্লিক করলেই তোমরা তোমাদের পছন্দের ভিডিও দেখতে পারবে আরও একটি ফুল পাতা খুবই সুন্দর এই ডিজাইনটি এবং কালার কম্বিনেশনটাও খুব সুন্দর হয়েছে দেখো পরবর্তী ডিজাইনটি অনেকটাই আনারসের চোখের মতো হয়েছে তো এটাও একটা এলোফোরের আসন এই হচ্ছে সম্পূর্ণ ডিজাইন আসনটি তৈরি করলে এই রকম লাগবে খুব সুন্দর লাগছে আরও একটি আম কলকার ডিজাইন এটিও সম্পূর্ণ আসনে তৈরি করলে কেমন লাগবে দেখিয়ে দিচ্ছি এই রকম লাগবে আসনটি দেখতে এটি আট নাম্বার ডিজাইন দেখাচ্ছি ন নম্বর ডিজাইনে দেখো এখানেও আরেকটি ওই একই রকম ফুলের কলকা এবং সম্পূর্ণ আসনে তৈরি করলে কেমন লাগবে দেখো দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর লাগছে আসরটি দেখতে অনেকটা টাইলসের মতো ডিজাইন লাগছে দেখতে এবারে দেখো আসনে আমি দেখাচ্ছি গুজরাটি সেলাই তো আমি এখানে গুজরাটি সেলাইয়ের একটি কালার দিয়েই সেলাই করেছি তোমরা চাইলে নানান কালার ব্যবহার করতে পারো তো এই হচ্ছে সম্পূর্ণ আসনটি তৈরি করলে এই রকম লাগবে দেখতে আমি আরও একটি আসন দেখিয়ে দিচ্ছি এই একই রকম গুজরাটি সেলাই কিন্তু মাঝখানে কালারটি চেঞ্জ করে নিয়েছি এবং সম্পূর্ণ আসনটি দেখিয়ে দিচ্ছি মাল্টি কালার করলে কেমন লাগবে দেখতে তো তোমরা তোমাদের পছন্দ মতো উল ব্যবহার করবে থ্যাংক ইউ